বীর বিপ্লবী শহীদ ভগৎ সিংকে শ্রদ্ধা জানানো হলো রাজ্যেও, কর্মসংস্থান, শিক্ষার দাবিতে। আগামী দিনে দূর্বার আন্দোলন গড়ে তোলার শপথ নেওয়া হয়। পরাধীন ভারতবর্ষ 1931 সালের 23 মার্চ বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি কাষ্ঠে ঝোলানো হয়েছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হওয়া বীর বিপ্লবীদেরকে প্রতি বছর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এবছর 91তম শহীদান দিবসেও রাজ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ। মঙ্গলবার প্যারাডাইস চৌমুহনীতে হয় শহীদ স্মরণ। উপস্থিত ছিলেন যুবনেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব সহ অন্যরা। যুবনেতা পলাশ ভৌমিক অভিযোগ করেন, স্বাধীনতার এত বছর পরও পৃথিবীর মধ্যে ভারতবর্ষের সবচেয়ে বেশি বেকার বসবাস করে। করোনার গত 1 বছরে নতুন করে 15 কোটি মানুষ কাজ হারিয়েছেন, শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে, বেকারির দেশে পরিণত হয়েছে ভারতবর্ষ, কৃষকরা উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না। যে আমাদের দেশের স্বাধীনতার এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর আজকে আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বেকার এই ভারতবর্ষে বসবাস করেন, এই কলঙ্ক আমাদের মাথায় নিয়ে চলতে হচ্ছে। আমরা জানি যে কোভিড-19 ভারতবর্ষে শুরু হওয়ার আগেই পরিসংখ্যান হচ্ছে যে 45 বছরের মধ্যে ভারতবর্ষে বেকারত্বের হার ছিল সর্বোচ্চ। এই সময়ে কোভিড-19 শুরু হওয়ার পর থেকে গত 1 বছরে নতুন করে 15 কোটি মানুষ কাজ হারিয়েছে, শিল্প কলকারখানা সমস্ত কিছু আজকে বন্ধ হয়ে গেছে, বেকারের দেশে পরিণত হয়েছে ভারতবর্ষ। ছাত্রের শিক্ষার সুযোগকে সংকুচিত করবার চেষ্টা করা হচ্ছে, নয়া শিক্ষানীতির নাম করে ফেলো পড়ি মাখো তেল এই নীতিতে আজকে শিক্ষাকে পরিচালনা করবার চেষ্টা করা হচ্ছে। এদিকে এদিন শহীদ ভগৎ সিংকে শ্রদ্ধা জানায় AIDSO, AIDYO, AIMSS। এদিন সকালে পোস্ট অফিস চৌমুহনীতে হয় শ্রদ্ধাঞ্জলি। 3 সংগঠনের নেতাকর্মীরা শহীদকে শ্রদ্ধা জানান ফুলমালায়। একদিকে ধর্মীয় উন্মাদনা, তারই পাশাপাশি তীব্র বেকার সমস্যা, আকাশীয় মূল্যবৃদ্ধি যুব সম্প্রদায়ের নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে দেওয়ার জন্য শোষক পুঁজিপতি শ্রেণীর চক্রান্ত। বীর শহীদের জীবনী থেকে শিক্ষা নিয়ে তাদের অপূরণীয় জীবনকে সার্থক করে গড়ে তোলার জন্য এবং সর্বপ্রকারের প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।